চলতি বিশ্বকাপে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার বিশ্বকাপে 1200 রান সংগ্রহের পাশাপাশি 41 উইকেট শিকার করেছেন। এই রেকর্ড নেই অন্য কারো। ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত 33 ইনিংস খেলে 1202 রান করেছেন সাকিব, বল হাতে শিকার করেছেন 41 উইকেট। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে 41তম উইকেট শিকার করেন সাকিব। তার বলে সুইপ করতে গিয়ে বিপদ পড়েন ডাচ ব্যাটসম্যান কলিন অ্যাকারম্যান। শর্ট ফাইনালে মুস্তাফিজের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে 15 রান। অ্যাকারম্যানকে আউট করে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 41টি উইকেট শিকার করেছেন সাকিব। এই তালিকায় 40 উইকেট নিয়ে তৃতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা লেগ স্পিনার ইমরান তাহির। এই রেকর্ড গড়তে সাকিব 34টি ইনিংস খেলেছেন, প্রোটিয়া স্পিনার খেলেছেন 21 ইনিংস। বিশ্বকাপে স্পিনারদের তালিকায় মাত্র 39 ইনিংসে 68 উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এর আগে ব্যাট বলের পারফরমেন্সে বিশ্বকাপ ইতিহাসে সেরা অলরাউন্ডারের কৃতিত্ব অর্জন করেছিলেন সাকিব। 5 বিশ্বকাপ খেলে 1161 রান এবং 38 উইকেট নিয়ে তিনি সবাইকে ছাড়িয়েছেন। এই তালিকায় তার পেছনে আছেন পাকিস্তানের কিংবদন্তি ইমরান খান, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের মতো রথী মহারথীরাও।